বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি কুমিল্লা ফতুয়া বিশ্ব রোড। এই ফতুয়া বিশ্ব রোড আমার বন্ধু সমীর মজুমদারের জন্য অপেক্ষা করছি। সে আসবে কুমিল্লা শহর থেকে। কুমিল্লা শহর থেকে আসার পরে আমরা একসাথে হয়ে সেখান থেকে রওনা দেব নবশালবন বিহারের দিকে, এবং পাশাপাশি আরও অনেক কিছুই দেখব এবং দুপুরের খাওয়া শেষ করব ছন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম কুমিল্লা শালবন বিহারের দিকে এবং আশেপাশের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। এই যে দেখা যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোড, এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় গেটের সামনে দিয়ে আমরা চলে যাব এখন সেই দর্শনীয় স্থান দেখার জন্য। এই আমি রওনা দিলাম, আমার বন্ধু সমীর মজুমদার আমার সাথে আছে। ভ্রমণপ্রেমীরা অনেক অর্থ ব্যয় করে অনেক দেশ ভ্রমণ করে থাকেন, বিশেষ করে অনেকে দূরের কোনো দেশ ভ্রমণ করে থাকেন, কিন্তু ঢাকার কাছেই যে ভ্রমণ করার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে কুমিল্লা জেলায়, মনকে চাঙ্গা ও সতেজ করার জন্য ঘুরে আসতে পারেন এই দর্শনীয় স্থানগুলো। কুমিল্লা শালবন বিহার দেখতে হলে আপনারাও আসতে পারেন। এখানে মনোমুগ্ধকর পরিবেশে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কুমিল্লায় প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা থেকে শুরু করে নানা ধরনের দর্শনীয় স্থান রয়েছে। উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বার্ডের নীলাচল পাহাড়, ইটাখোলা মোড়া, দুব্বান মোড়া, চারপত্র মোড়া, কুটিলা মোড়া, ময়নামতি ওয়ার সিমেট্রি, ময়নামতি শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার ও নবশালবন বিহার। আজ আমি আপনাদের নিয়ে যাব নবশালবন বিহারের সেই স্বর্ণ মন্দির দেখার জন্য। ঝলমলে আলো এবং নীল আকাশ, চারপাশে রয়েছে নিস্তব্ধতা, প্রকৃতির সঙ্গে যেখানে সৃষ্টি হয় গভীর বন্ধুরতা, এমনি এক দৃষ্টিনন্দন জায়গা এটি। ২০ টাকার টিকিট কেটে প্রবেশ করতে হয় এই বিহারে। নবশালবন বিহারের প্রবেশদ্বার হতেই বাঁদিকে রয়েছে সোনালী রঙের 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বিশাল প্রার্থনারত বুদ্ধের মূর্তি। আড়াই একর জায়গা নিয়ে বিস্তৃত এক মন্দির যার নাম নবশালবন বিহার। চোখ ধাঁধানো এই স্থাপনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়। প্রাচীন সভ্যতার ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, শিল্প, শিক্ষা ও সংস্কৃতি এমন সব প্রাচুর্যময় সম্ভারের কারণেই আদিকাল থেকেই কুমিল্লা বিখ্যাত। যখন রোদের আলোক রোশনি এর উপর আশ্রি পড়ে তখন একে দেখতে আরো চমৎকার লাগে। মূর্তির পাশে রাজকীয়ভাবে নিরাপত্তা দেওয়ার ভঙ্গিতে স্থাপিত আছে গর্জনরত একই রঙের দুটি সিংহ।
এছাড়া চারপাশে দাঁড়িয়ে আছে তিনটি বড় ও একটি ছোট সোনালী মোটক। পুরো মন্দিরটাই নানা রকম শৈল্পিক কারুকার্য খচিত। ধাতব পদার্থের তৈরি দৃষ্টিনন্দন এই মূর্তিটি ভ্রাতৃপ্রতিম দেশ থাইল্যান্ডের একটি বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে নবশালবন বিহারকে উপহার হিসেবে দেয়া হয়। 2014 সালের 15ই আগস্ট স্থাপন করা চমৎকার এই মূর্তিটি অনেক দূর থেকে পরিলক্ষিত হয়। এই মন্দিরটি দেখে মনে হবে যেন চমৎকার শৈল্পিক কারুকার্য খচিত কোনো বিদেশি স্থাপনার সম্মুখে দাঁড়িয়ে আছেন। এখানে সারা বছরই পর্যটকদের আনাগোনা রয়েছে। তাছাড়া স্বল্প খরচে স্বল্প সময়ে ভ্রমণ করা যায় বলে অনেকেই অবসর কাটাতে এখানে ছুটে আসেন। কুমিল্লার কুটবাড়ি এলাকায় প্রায় 2.5 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে নবশালবন বিহার। চোখ ধাঁধানো এই স্থাপনাটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়। কুমিল্লার নবশালবন বিহার দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বিহার বা শান্তি পেগোড়া। আকর্ষণীয় নবশালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচার একাডেমি 1995 সালের 8ই সেপ্টেম্বর প্রতিষ্ঠা করা হয়। এ বিহারকে ঘিরে দেশ বিদেশ হতে পর্যটকদের পদচারণা রয়েছে। মন্দিরের পাশাপাশি এখানে আরো রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার স্কুল, এতিমখানা, লাইব্রেরি, জাদুঘর, সেমিনার ও হোস্টেল কক্ষ। এখানে ঢুকতে সবার আগে চোখে পড়বে চমৎকার একটি নির্দেশিকা। নির্দেশিকাটি অনুসরণ করে খুব সহজেই দেখা যায় এই বিহারের চমৎকার স্থাপনাগুলো। দুই পা বাড়ালেই চোখে পড়বে সাদা রঙের মন্দির। মন্দিরটি জুড়ে রয়েছে শৈল্পিক কারুকার্য। কুমিল্লার কোটবাড়ি বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার দূরে এই মন্দির। দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করে এই মূর্তি, অনেক দূর থেকেই যে কারো নজরে পড়ে। মন্দিরে গিয়ে চোখ জুড়িয়ে যায় বিশাল প্রতিমার অনাবিল সৌন্দর্য দেখতে দেখতেই। সবুজ ঘাস, বাহারি লতা পাতা আর নাম না জানা পাখির কলরব, মন জুড়ানো সব উপকরণের দেখা মিলবে জায়গাটিতে। মন্দির জুড়ে রয়েছে আঁকা বাঁকা সিঁড়িপথ, যেন বিশাল কুমিল্লার মাঝখানে ছোট্ট আরেকটি কুমিল্লা। খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। হাতে একটু সময় নিয়ে হলেও ঘুরে যাওয়া উচিত এখান থেকে।
লাল পাহাড়ের বৌদ্ধ মন্দির অপেক্ষা করছে আপনার ওই জন্য। কুমিল্লা জেলায় প্রায় 15,000 বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করছেন। কুমিল্লায় মুসলমান ও হিন্দু সম্প্রদায় সহ সব সম্প্রদায়ের মতো বৌদ্ধ ধর্মীয় লোকজন শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছেন। কিছু সতর্কতা রাখতে হবে, যেমন এটি যেহেতু বৌদ্ধদের একটি উপাসনালয়, তাই অবশ্যই এর পবিত্রতা রক্ষা করবেন। নিরবতা বজায় রাখবেন, যেখানে সেখানে নিজের ব্যবহৃত জিনিসপত্র ফেলবেন না। পরিবেশ আমাদের, রক্ষা করার দায়িত্বও আমাদের।